সার্জারি করে সুন্দরী হয়েছেন কাজল কন্যা। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কি পড়ছেন, কি খাচ্ছেন, সব সময় চর্চায় থাকছেন তিনি। বলিউডে পা না রেখেও যে বিপুল পরিমাণ উন্মাদনা তৈরি করা যায় তা দেখিয়ে দিয়েছেন বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজল কন্যা নাইসা দেবগন। সম্প্রতি চর্চা শুরু হয়েছে তার কালো থেকে কিভাবে দিন দিন এত ফর্সা হয়েছেন তা নিয়ে। নাইসার ক্রমবর্ধমান রূপের রহস্য আসলে কি জানতে উন্মুখ রয়েছেন অনেকে। কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা তাকে অনুসরণ করে চলছে, রাস্তায় বের হলেই ছবি। তারই ধারাবাহিকতায় কাজল কন্যার ফটোশুট লক্ষ্য করে সম্প্রতি এর মধ্যে তফাত দেখতে পাচ্ছেন একদল আলোকচিত্রী। আলোকচিত্রীদের দাবি, অস্ত্রোপচার করিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করছেন নয়সা। ত্বকের রং বদলেছেন, মুখ এবং স্তনেও তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন, এমনটাই দাবি এক অংশে। সে নিয়ে রীতিমতো চলছে জল্পনা কল্পনা, আসলে সত্যিটা আসলে কি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে এই কৌতূহল নিরসন করেছেন অভিনেত্রী কাজল দেবগন। এক সাক্ষাৎকারে কন্যার রূপ রহস্য উদ্ঘাটন করে তিনি বলেন, নাইসা সারাক্ষণ নেট ঘাটে, রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে সে বেশ সচেতন, সপ্তাহে 3 বার একটা ফেস মাস্ক লাগায়, আমাকেও করতে বলে। ও ঠিক ওর বাবার মতো চেহারা এবং স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। এমনকি নাইসার প্রতিদিনের রুটিনের কথাও জানিয়েছেন কাজল। সকালে উঠে 2 থেকে 3 গ্লাস হালকা গরম পানি খালি পেটে পান করেন নাইসা। তারপর সকালের নাস্তায় সেদ্ধ ডিম, টাটকা ফল এবং ওটস খান তিনি। সারাদিন এমনই স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার অভ্যাস বজায় রেখেছেন 18 বছরের নাইসা। এত প্রস্তুতি তাহলে কিসের জন্য, অভিনয়ে আসছেন তিনি? বাবা অজয় দেবগন এবং মা কাজল দুজনেই বলিউডের অন্যতম ব্যস্ত দুই তারকা। তাদের কন্যা হয়ে নাইসা অভিনয়ে আসবেন এমনটাই কিন্তু অনুমান করা যায়। যদিও কাজল জানান এখনো নিজে সেই ইচ্ছা প্রকাশ করেননি নাইসা। কাজলের কথায়, সবে 18 বছর হলো, জীবনটা উপভোগ করুক, আমরা ওকে জোর করতে চাই না, ও যা ইচ্ছে তাই করবে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।